सुखभि के स्नेह छात्र छात्री जिला शिल्पकला अकाडेमी दिनाजपुर पक्ष तुम्हारे अनेक अनेक प्रीति और शुभेच्छा तुम्हारा जरा भर्ती जरा गत एक बछर करोनार कारण क्लास करते तादेर जोनो आम्रा अनलाइन क्लास चालू करेछि। आजकेर क्लास संगीत विषय आमि सुजन कुमार दे साधारण संगीत प्रशिक्षक जिला शिल्पकला अकाडेमी दिनाजपुर। आम्रा आजके तोमादेर किछु थियोरिटिकल क्लास नेब जे क्लासगुलि तोमादेर जानार जन्य बा बोझार जन्य एकटु सहायक होबे। चलो आमरा ताहले चले जाई। जेहेतु आमरा संगीते भर्ती हयेछि संगीतटा कि आसले सेटा आमादेर प्रथमे जाना दरकार। प्रथमे आमरा जेने नेई संगीतटा कि, संगीत काके बले, संगीत कत प्रकार कि कि। चलो आमरा बोर्डे चले जाई। संगीत आमरा संगीत बोलते कि बुझी? संगीत एमन जे संगीते तीनटि विषय आछे, একটি হচ্ছে গীত, একটি হচ্ছে বাদ্য ও নৃত্য। এই গীত, বাদ্য ও নৃত্য এই তিনটি কলা একত্রে সংমিশ্রণ হয়ে যখন কোনো মনোরঞ্জনকারী সঙ্গীতের সৃষ্টি করে বা মনোরঞ্জন করে মনকে, তখনই সঙ্গীতের সৃষ্টি হয়। এটা আরও অন্যভাবে বলা যায় যে সঙ্গীত বলতে চিত্ত বিনোদন সমর্থ সঙ্গীত বলতে চিত্রবিনোদন সমর্থ স্বর সমূহে বিশিষ্ট বিচিত্র ও মধুর রচনাকে বোঝায়। আচ্ছা, বিশিষ্ট বিচিত্র ও এই জায়গাটাকে আমরা একটু আর একটু সহজ করে দিই তোমাদের। বিশিষ্ট বিচিত্র ও মধুর রচনাকে কি লক্ষ্য করো তোমরা বন্ধুরা, সঙ্গীত বলতে চিত্র বিনোদন সমর্থ স্বরসমূহে বিশিষ্ট বিচিত্র ও মধুর রচনাকে বোঝায় বা মধুর আওয়াজকে বোঝায়। স্বর ও তালবদ্ধ মনোরঞ্জক রচনাকে সঙ্গীত বলে। সঙ্গীত বলে সঙ্গীতটা হচ্ছে এমন জিনিস যেটা শুনলে আমার মনে আনন্দ জাগে, তাকে সঙ্গীত বলে।
যে সুমধুর সুর শুনে আমার মনটা পুলকিত হয় বা আনন্দিত হয় তাকে সঙ্গীত বলে। আরেকটা বিষয় হচ্ছে সঙ্গীতে স্বর ও তাল এই দুটি জিনিস বদ্ধ হয়ে অর্থাৎ এই দুটি জিনিসের একত্রে সুমধুর যদি কোনো মনোরঞ্জক রচনা হয় তাহলে আমি সেটাকে সঙ্গীত বলে। অর্থাৎ যে আওয়াজ বা যে সুমধুর আওয়াজ বা তালের সাথে সংযুক্ত হয়ে যদি মনকে আনন্দ দেয় তখন সেটা সঙ্গীতের সৃষ্টি হবে। আচ্ছা, সঙ্গীত শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখো সম সম অর্থ হচ্ছে উত্তম রূপে আর গীত অর্থ হচ্ছে গান কথা। তাহলে সঙ্গীত শব্দটি যদি আমরা বিশ্লেষণ করে আমরা দুটি শব্দ পাচ্ছি সম অর্থ উত্তম রূপে আর গীত অর্থ গান করা। অর্থাৎ সঙ্গীত অর্থ হচ্ছে উত্তম রূপে গান করাকে বোঝায়। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম এবং এটা সঙ্গীতের একটু বিশদ আলোচনায় আমরা গেলাম। এবার খুব সংক্ষিপ্তভাবে যদি বলতে যাই সঙ্গীতটা কাকে বলে তাহলে সহজভাবে তোমরা বলতে পারো এভাবে গীত বাদ্য ও নৃত্য এই তিনটি কলা সংমিশ্রণকে খুব সহজ ভাবে দেখতে বলা যেতে পারে গীত বাদ্য ও নৃত্য এই তিনটি করার একত্র সংমিশ্রণকে সঙ্গীত বলে। অর্থাৎ গীত অর্থ হচ্ছে কণ্ঠসঙ্গীত, বাদ্য অর্থ যন্ত্রসঙ্গীত এবং নৃত্য অর্থ হচ্ছে অঙ্গভঙ্গি। এই তিনটি কলা যখন একত্রিত সংমিশ্রিত হয় এই সংমিশ্রিত হয়ে যে সঙ্গীত পরিবেশন করে তাকে আমরা সঙ্গীত বলি। ঠিক আছে, এই তিনটি কলা কিন্তু আলাদা আলাদা। আমরা বলছি গীত অর্থ হচ্ছে কণ্ঠসঙ্গীত, বাদ্য অর্থ যন্ত্রসঙ্গীত এবং নৃত্য অর্থ অঙ্গভঙ্গি। আচ্ছা, এবার দেখো সঙ্গীতটা কত প্রকার। আমরা এখানে লিখছি সঙ্গীত দুই প্রকার, যথা এক নম্বর আমরা এদিক থেকে লিখি তাহলে কত সুবিধা হবে। এক নম্বর শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত আর আমি আবার লিখছি দেখো শাস্ত্রীয় সঙ্গীত এবং দুই নম্বর হচ্ছে লোকসঙ্গীত। নিশ্চয় বুঝতে পারছো আমরা প্রথমে লিখেছি শাস্ত্রীয় সঙ্গীত আর দুই নম্বর হচ্ছে লোকসঙ্গীত। একটু নিচু হয়ে গেছে তাই জন্য লেখাগুলি একটু এরকম হচ্ছে। শাস্ত্রীয় সঙ্গীত শাস্ত্রীয় নিয়ম কানুন মেনে যে সঙ্গীত পরিবেশন করা হয় তাকে শাস্ত্রীয় সঙ্গীত বলে। যেমন খেয়াল, ধ্রুপদ, ধামার, টপ্পা, ঠুংরি, দাদরা, সাদরা ইত্যাদি এসব শাস্ত্রীয় সঙ্গীত। আমি আবার বলছি শাস্ত্রীয় নিয়ম কানুন মেনে যে সঙ্গীত পরিবেশন করা হয় তাকে শাস্ত্রীয় সঙ্গীত বলে। আর লোকসঙ্গীতটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত বাদে যেসব গান আমরা পরিবেশন করি বা গান শুনি সেগুলি সব লোকসঙ্গীতের আওতায় পড়ে। যেমন একটি রবীন্দ্রসঙ্গীত হতে পারে বা নজরুলসঙ্গীত হতে পারে, তারপরে লোকসঙ্গীত হতে পারে, আবার দেশের গান হতে পারে। এই সব গানগুলিকে আমরা একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে লোকসঙ্গীত। তাহলে রবীন্দ্র নজরুল পঞ্চগীতি কবির গান, তারপরে তোমার ভাওয়াইয়া ভাটিয়ালি চারি সারি যা গান আছে সবগুলি লোকসঙ্গীতের মধ্যে পড়বে। তাহলে তোমরা বুঝতে পেরেছ সঙ্গীত দুই প্রকার, একটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত
একটা হচ্ছে লোক সঙ্গীত, তাহলে শাস্ত্রীয় নিয়ম কানুন মেনে যে সঙ্গীত পরিবেশন করা হয় তাকে শাস্ত্রীয় সঙ্গীত বলে, আর শাস্ত্রীয় সঙ্গীত বাদে অন্য সকল সঙ্গীতকে আমরা লোকসঙ্গীত বলে থাকি। আমার মনে হয় তোমরা সকলে বুঝতে পেরেছ সঙ্গীতটা, তাহলে মাথায় রাখতে হবে কিন্তু আমরা সঙ্গীতটা শিখতে আসছি কিন্তু সঙ্গীতটাকে আমরা কিন্তু আগ্রহী, তাহলে সঙ্গীত বলতে আমরা প্রথম থেকে একটু বলে আসছি যে সঙ্গীত কাকে বলে। সঙ্গীত বলতে চিত্ত বিনোদনের সমস্ত স্বরসমূহের বিশিষ্ট বিচিত্র বোধের আওয়াজকে বোঝায়, স্বর ও তালবদ্ধ মনোরঞ্জক রচনাকে সঙ্গীত বলে। আর কিছু কিছু বইও আমরা এটার উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন পণ্ডিত অহবল তাহার সঙ্গীত পারিজাত গ্রন্থে বলেছেন যে গীতম বাদ্যম তথা নৃত্যম ত্রয় সঙ্গীত উচ্ছদে, অর্থাৎ গীত বাদ্য এবং নৃত্য এই তিনটি কলার একত্র সংমিশ্রণকে সঙ্গীত বলে। আচ্ছা, তার সঙ্গীত আমরা পেয়েছি দুই প্রকার, একটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, একটা লঘু সঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীত বলছি আমরা শাস্ত্রীয় নিয়মকানুন মেনে যে সঙ্গীত পরিবেশন করা হয় তাকে শাস্ত্রীয় সঙ্গীত বলে, যেমন খেয়াল ধ্রুব ধামার টপাঠন ইত্যাদি। এবং শাস্ত্রীয় সঙ্গীত বাদে অন্য সকল সঙ্গীতকে আমরা লোকসঙ্গীত বলছি, যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, অতুলপ্রসাদের গান, রজনীকান্তের গান, ডিএল রায়ের গান, দেশের গান, ভাওয়াইয়া ভাটিয়ালি চারি সারি ইত্যাদি সব গানকে আমরা লোকসঙ্গীত বলছি। আমার মনে হয় তোমরা সকলে বুঝতে পেরেছো বিষয়টি, খুব সহজভাবে আমরা বলার চেষ্টা করছি। এবার একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা আমাদের প্রয়োজন, স্বর। স্বরটা কি? আমি তোমাদেরকে সঙ্গীত বলতে গিয়ে সেখানে বলেছি যে মানুষের গীত বাদ্য ও নৃত্য এখানে সঙ্গীত কাকে বলে, সঙ্গীত বলতে চিত্র বিনোদনের সমস্ত স্বর সমূহের বলছিলাম। তো এই স্বরটাকে আমরা একটু জানতে হবে, যেন আমি তোমাদের আগে স্বর সম্পর্কে একটু বলতে চাই। স্বর মানুষের কণ্ঠ থেকে যে আওয়াজ বের হয়, মনে হয় আমি একটু কথা বলছি, আমার কথার এখান থেকে একটা শব্দ বের হচ্ছে, একটা আওয়াজ বের হচ্ছে, এটাই মানুষের কণ্ঠ থেকে যে আওয়াজ বের হয় ক্রমোচ্চতার ভিত্তিতে তাকে কয়েকটি সাংগীতিক স্তরে বিভক্ত করা হয়েছে। আবার বলছি, দেখো, মানুষের কণ্ঠ থেকে যে আওয়াজ বের হয় ক্রমোচ্চতার ভিত্তিতে তাকে কয়েকটি সাংগীতিক স্তরে বিভক্ত করা হয়েছে। উক্ত স্তরগুলিতে ধ্বনিত আওয়াজকে সঙ্গীতে স্বর বলে। অর্থাৎ দেখো, সায়ের একটা লেভেল আছে, সা থেকে যখন আমরা রে বলবো একটু জোরে বলতে হবে, রে থেকে আবার গা বললে আর একটু জোরে, ঠিক এরকম স্তরগুলিতে যখন আমি শব্দটা বের করবো, এই ধ্বনিত আওয়াজটা যখন আমার সুরে হবে তখন সেটাই কণ্ঠসঙ্গীত, সেটাকে স্বর বলা হয়। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ আমাদের স্বর হচ্ছে সাতটি, যেমন হচ্ছে সা, রে, গা, মা, পা, ধা ও নি। এই সাতটি স্বর আমাদের খেয়াল করো, আমি দেখেছি এখানে স, র, গ, ম, প, ধ, ন, কিন্তু উচ্চারণ করতে হবে আমাকে আকার একার হিসিকার দিয়ে, অর্থাৎ সা, রে, গা, মা, পা, ধা, নি। এই সাতটি আমাদের মূল স্বর। এই সাতটি স্বরের মধ্যে আবার আমরা এখানে বিদ্যুৎ স্বরের কিছু ব্যবহার আছে, এটা তোমাদেরকে বলে রাখি। এই সাতটি স্বরকে আমরা শুদ্ধ স্বর বলি, শুদ্ধ স্বর। অনেক সময় রাগের ব্যবহারের ক্ষেত্রে এই রের জায়গায় তখন হবে কোমল রে, গায়ের জায়গায় হবে কোমল গা, মায়ের জায়গায় হবে করিমা, ধায়ের জায়গায় হবে কোমল ধা, নিয়ের জায়গায় হবে কোমল নি, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই পাঁচ থেকে বলা হয় আবার বিকৃত স্বর। ঠিক আছে, স্বর মোট 12টি থাকলেও আমরা এখানে 12টি স্বর বলেছি, সাতটি শুদ্ধ স্বর, পাঁচটি বিকৃত স্বর, কিন্তু আমরা গাওয়ার সময় সাতটি স্বরকেই গাওয়া হয়। অর্থাৎ যদি শুদ্ধ স্বরের জায়গায় কোমল স্বর হতে পারে তখন শুদ্ধ স্বরটা গাওয়া হবে না, কোমল স্বর গাওয়া হবে। মনে করো কোমল শুদ্ধ গা এখানে আছে, কোমল গা যদি আমরা ব্যবহার করি তো শুদ্ধ গা তখন হবে, তখন সা, রে, গা, মা, পা, ধা, নি, সা এরকম হতে পারে। তার সর্বোচ্চ সাতটি, এই সাতটি স্বর নিয়ে আমাদের সমস্ত সঙ্গীতের কাজ। আর এই সাতটি স্বর আমরা যদি সুমধুরভাবে গাইতে পারি তখন আমরা আমাদের সঙ্গীতটাকে ভালোভাবে উপস্থাপন করতে পারবো, ভালোভাবে পরিবেশন করতে পারবো। আচ্ছা,
তাহলে আমার মনে হয় তোমরা স্বরটা সম্পর্কে বুঝতে পেরেছ, যে আমি বলছি মানুষের কণ্ঠ থেকে যে আওয়াজ বের হয় ক্রমোচ্চতার ভিত্তিতে তাকে কয়েকটি সাংগতিক স্তরে বিভক্ত করা হয়েছে। উক্ত স্তরগুলিতে ধ্বনিত আওয়াজকে সঙ্গীতে স্বর বলা হয়। সর্বোচ্চ সাতটি সা রে গা মা পা ধা নি, এই সাতটি স্বর শুদ্ধ স্বর। শুদ্ধ স্বর আমাদের লেখার নিয়মটা হচ্ছে সা রে গা মা পা ধা নি। আর পাঁচটি বিকৃত স্বর রয়েছে, সেই বিকৃত স্বরগুলি রে বিকৃত স্বর হচ্ছে কোমল রে, গায়ের বিকৃত স্বর কোমল গা, মায়ের বিকৃত স্বর পরিমাণ, ধায়ের বিকৃত হচ্ছে কোমল ধা, নিয়ের বিকৃত কোমল নি। এই পাঁচটি বিকৃত স্বর সা এবং পা এর বিকৃত রূপ হয় না, এগুলিকে বলা হয় অচল স্বর। আর এগুলি বিকৃত হয়েছে এই জন্য এগুলিকে বলা হয় চল স্বর বা সচল স্বর, মানে এর বিকৃত রূপ আছে। তো স্নেহের ছাত্রছাত্রীরা, আমরা প্রতি সপ্তাহে এরকম তোমাদের কাছে ক্লাস নিয়ে আসবো। আর আরেকটা বিষয়, এখন আমাদের দিনাজপুরে অনেক বেশি ঠান্ডা, তো সেই কারণে তোমরা একটু যত্নশীল হবে নিজের সম্পর্কে, নিজের গলাটাকেও ভালো রাখতে হবে। আর যারা একটু এগিয়ে গেছো এর আগে থেকে, তোমরা যারা শিখে ভর্তি হয়েছো তাদের জন্য বলছি, তারা তোমরা নিয়মিত চর্চাটুকু করো এবং তারাও এই ক্লাসগুলি একটু দেখবে, বোঝার চেষ্টা করবে। আর একটা বিষয় মনেকে বলে রাখি, যদি কখনো সমস্যা হয় বোঝার ক্ষেত্রে তোমরা আমাকে ফোনও করতে পারো। আমি তোমাদেরকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, সেক্ষেত্রে তোমরা আমাকে ফোনও করবো 01 7 1 6 0 9 8 3 5 6 তো তোমরা একটু সাবধান থাকবা, সবসময় হাত পরিষ্কার রাখবা, মাস্ক পরে থাকবা, মাস্ক পরে কোথাও বাইরে বাইরে গেলে মাস্ক পরে যাবে। আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে শিল্পকলায় দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদেরকে, সবাইকে ধন্যবাদ।